আমরা একটা ছোট্ট ফ্যামিলি ট্রিপে গিয়েছিলাম, এই ফ্যামিলি ট্রিপে গিয়েছিলাম এই 8 তারিখে। এখন আমরা কলকাতা যাওয়ার জন্য এয়ারপোর্টে যাচ্ছি, এয়ারপোর্টে ঢুকে গেছি। এখন যা যা কিছু ফর্মালিটিস থাকে, এয়ারপোর্টে বোর্ডিং করতে হয়, চেকিং করতে হয়, হ্যান্ড লাগেজ চেকিং, এইসব করা হচ্ছে। সাইড বাই সাইড সবাই মিলে একটু ফটো, এই সব কিছু তোলা হচ্ছে। অনেক দিন পর ফ্যামিলি ট্রিপে যাচ্ছি, অনেক দিন বলবো না, অনেক বছর পর যাচ্ছি, আবার 2-3 বছর পর। সবাই নিজে নিজের মতোই ব্যস্ত আছে, এই আমার মেয়ে ফটো তুলবে, আমি তুলছি, এই কিছু আনন্দ মজার কিছু মুহূর্ত। ফাইনালি ফ্লাইট এসে গেছে, ফ্লাইটে উঠছি। ইভেন আমরা কলকাতা পৌঁছেও গেছি উইদিন এ সেকেন্ড। এখন সন্ধ্যাবেলা একটু চা টা খাওয়ার জন্য বেরিয়েছি হোটেল থেকে, একটু চা খাবো, তারপর ভাবছিলাম একটু স্প্লেনেড যাবো, একটু মার্কেটিংয়ে একটু ঘোরাঘুরি করে আসবো। এখন চার জন্য সবাই দাঁড়িয়ে আছি, চা না খেলে নয়, চা আমার খেতেই হয়। হোটেলেই আছি এখন, আবার বেরোবার জন্য সবাই রেডি, প্রিপারেশন নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যাবো হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বর, এখানে আমার ভাইয়ের অস্থি দেওয়া হবে, 1 ইয়ার আগে মারা গেছিলো। বেসিক্যালি তার জন্যই ফ্যামিলি ট্রিপ বলতে পারি। এখন আমরা দক্ষিণেশ্বরের জন্য বেরিয়ে গেছি, সামনে থেকে গিয়ে উবের নিয়ে নেবো। দক্ষিণেশ্বর পৌঁছে গেছি, এখন এখান থেকে টমটম দিয়ে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের সামনে গিয়ে নামবো। দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম, দেখুন আমার বোন কো ভিডিও করাতে ব্যস্ত, সবাই যার যার মতো ব্যস্ত, আমিও ভিডিও করাতে ব্যস্ত। একটা টাইম অবধিই তো মোবাইল নেওয়া যায়, তাই যতটুকু মোবাইল নেওয়া যায় অতটুকু ভিডিও করে রাখলাম, তারপর তো মোবাইল জমা দিয়ে যেতে হয় মায়ের মন্দির। সেদিন সানডে থাকাতে বিশাল লাইন ছিল মায়ের মন্দিরে ভোগ দেওয়ার জন্য, কিন্তু মাকে আমি দর্শন করতে বেরিয়েছি। এখন গঙ্গার ধারে আছি, গঙ্গার ধারে এসেছি, ভালোই লাগছে। সবাই মিলে একটা গ্রুপ ফটো নিয়ে নিলাম, কবে আবার আসবো সবাই মিলে, তারপর একটু লস্যি খেয়ে নিজে বেলুড় মঠ যাবো। তো বেলুড় মঠের জন্য আমরা লঞ্চে যাবো, তো লঞ্চে গিয়ে টিকিট কেটে এখন লঞ্চের জন্য যাচ্ছি, লঞ্চটা আসছে দেখতে পাচ্ছি। দুপুরে প্রসাদ নিয়েছিলাম, খুব ভালো লেগেছে। সে আজকের দিনের জন্য ব্লগটা এতটুকুই, পার্ট 2-3-4-5 আসবে, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন।